বন্ধুরা, আমি কিন্তু আপাতত চলে এসেছি তোমাদের কাছে আজকে একটি জেনুইন চাকরির আপডেট নিয়ে। তো তোমরা যারা যারা কাজটি করতে ইচ্ছুক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্যাংকিং ব্যাক অফিসের জব আপডেট নিয়ে, কারণ তোমরা আমাকে অনেকেই কিন্তু আমার চ্যানেলে প্রশ্ন করেছো, এমনকি আমাকে তোমরা বলেছো, রিকোয়েস্ট করেছো যে দিদি ব্যাংকিং ব্যাক অফিসের জব আপডেট দিলে ভালো হয়। তো তোমাদের কথা ভেবেই, তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে আমি ব্যাংকিং ব্যাক অফিসের জব আপডেট নিয়ে চলে এসেছি। তো দেখো, তোমাদের প্রথমেই আমি শুরুতে বলবো, এটা কিন্তু একটি সম্পূর্ণ প্রাইভেট জব বন্ধুরা। আর এখানে এই ব্যাংকিং ব্যাক অফিসে তোমাদের স্যালারি রয়েছে 15,000 থেকে 19,000 পর্যন্ত, সাথে পিএ পিএসআই এগুলো তো থাকবেই, কিন্তু তোমাদের ন্যূনতম বেতন কিন্তু 15,000 থেকে শুরু হবে আর 19,000 পর্যন্ত রয়েছে। আর এখানে তোমরা ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। তোমাদের যোগ্যতা কত লাগছে, তোমাদের বয়স কত লাগছে, সবটা আমি কিন্তু তোমাদেরকে ভিডিওতে বলে দেব। তো বন্ধুরা, আমি সব শেষে তোমাদেরকে বলি তোমরা কিভাবে আবেদন করবে। দেখো, এখানে কিন্তু অফিসের স্যারের নাম্বার দেওয়া নেই, যেহেতু স্যার বিজি থাকেন কাজের কারণে। তো সে কারণে কিন্তু একটা অফিসের গ্রুপের লিংক দেওয়া হয়েছে। তো অফিসের গ্রুপ লিংকে গিয়ে তোমাদেরকে কিন্তু সেই গ্রুপে জয়েন হতে হবে, এবং সেই অফিসের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংকে গিয়েই কিন্তু জয়েন হওয়ার পর তোমরা তোমাদের সিভিটা সেখানে সেন্ড করবে। তোমরা যদি সিরিয়াস হয়ে থাকো তবেই কিন্তু তোমরা জব গ্রুপের সেই লিংকে গিয়ে তোমরা জয়েন হয়ে সেখানে তোমাদের সিভিটা পাঠাবে, তোমাদের সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে নেওয়া হবে অফিসের থেকে। তো বন্ধুরা, যদি তোমাদের এরপরেও কোনো রকম প্রশ্ন থাকে, কোনো রকম কিছু নিয়ে কনফিউজ থাকো, অবশ্যই আমার এই ভিডিও শেষে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাবে, কমেন্ট বক্সে তোমাদেরকে আমি উত্তর দিয়ে দেবো। তো তোমরা এবার সম্পূর্ণ জব ডিটেলসটা দেখে নাও। দেখো, এখানে কিন্তু বলেছে যে ব্যাক অফিস জবের জন্য কিন্তু জব রোল রয়েছে কাস্টমার সাপোর্ট এক্সিকিউটিভ এবং ডিজিটাল অফিসার, এখানে কিন্তু এই পদগুলোই রয়েছে। তোমাদের কোয়ালিফিকেশন কিন্তু চেয়েছে গ্র্যাজুয়েশন পাস, অর্থাৎ তোমাদের ন্যূনতম যোগ্যতা কিন্তু গ্র্যাজুয়েশন পাস লাগবেই। এরপরে তোমাদের এজ লিমিট চেয়েছে 18 থেকে 50 বছর। তো তোমাদের ন্যূনতম বয়স কিন্তু 18 বছর লাগবেই। এরপরে ফ্রেশার্স অ্যান্ড এক্সপিরিয়েন্স বোথ ক্যান অ্যাপ্লাই বলেছে। এখানে দেখো, ল্যাঙ্গুয়েজ বলেছে ইংলিশ হিন্দি, এই তিনটে ভাষার কথাই কিন্তু এখানে বলা হয়েছে। তো তোমরা যে যেই ভাষাতে ঠিকঠাকভাবে কথা বলতে পারো, ঠিকভাবে লিখতে পারো, সেই ভাষার জন্যই কিন্তু আবেদন করবে। এরপর দেখো, কোম্পানির লোকেশন দিয়ে দিয়েছে কলেজ মোড় সল্টলেক সেক্টর 5 কলকাতা, এইটাই কিন্তু তোমাদের জব লোকেশন রয়েছে। এখানে গিয়ে কলকাতার এখানে গিয়ে কিন্তু তোমাদের, এরপর আমি তোমাদেরকে গ্রুপ লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, গ্রুপ লিংকে গিয়ে তোমরা সেখানে সিভিটা পাঠিয়ে দিও। তো বন্ধুরা, আজকে চাকরির আপডেট এই পর্যন্তই, ধন্যবাদ।